तो हेलो एवरीवन, वेलकम बैक टू माय अनदर ब्लॉग। तो सबाई के जाने गुड मॉर्निंग। तो आज सकाल कबुल घूमते उठलाम, बुझते ही चोख मुख देखे बुझते हो पुरो फुले गए एखो पेस्ट कोई नहीं, धोना फ्रेश होनी। तो एख जा एक वाशरूमे वाश टाश हो तर हल्का फ्रेश कर हल्का ब्रेकफास्ट कर जिमे जाब। तो फ्रेश हुई लेगे थको और अवश्य भिडियो भारत लगे कारण आज के आज के बनाब तुम्हारे डेली ब्लॉग्स। तो अवश्य तो भारत लगे देखते हो। तो जाम अलरेडी उठे गए, सोमो पेस्ट लगा ब्राशे, एन आर ब्राशे पेस्ट लगे तपर दूजों एक से बैरिए पड़ब पेस्ट करते। पेस्ट कर सोमो निजे स्टार्टे नहीं बस और एक हल्का जिमे जाब। तो जिम थे तरह आज हल्का एक मार्केटिंग करते हो। मार्केटिंग करार पर বুঝতে পারছো আমার যে ডিউটি সেটা ও স্নান স্নান করে তারপরে ভিডিও করবো। যাই হোক, তোমার ভিডিওতে লেগে থাকো, দেখো অবশ্যই ভালো লাগবে। তো পুত্রের মুহূর্তে তোমার দেখতে পাবো কি করছি আজকে সারাদিনে। তো চলো, তো গাইস দেখতে পাচ্ছ টেস্ট করবো। তো গাইসকে মুগ্ধ হয়ে গেলাম, দেখতে পাচ্ছ পুরো ফ্রেশ হয়ে গেলাম, একদম মুখ টুক ছেয়ে গেলাম। তো এখন হালকা ব্রেকফাস্ট করে হালকা জিমে বেরিয়ে পড়বো। তো চলো আর সারাদিনে কী করছি দেখতে পারবো, চলো। তো গাইস সকাল সকাল বেরিয়ে পড়লাম, দেখতে পাচ্ছ হাঁটতে হাঁটতে একদম বেরিয়ে পড়েছি, কারণ এমনিতে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আর সত্যি কথা বলতে যে এই মুহূর্তে যে বাইক নিয়ে বেরোবো সেটাও দেখলাম তার চেয়ে বেটার, আমি হেঁটে যাবো, হেঁটে যাওয়াটা সবচেয়ে বেটার মনে হয়। তো আমি অলরেডি বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ, আর লেট হয়ে গেছে কারণ নাইট করে এসে তারপরে সকালে মর্নিংয়ে জিমে যাওয়া, বুঝতে পারছ আগে ঘুমটা কমপ্লিট করতে হবে। তো এখন রাস্তায় আছি, রাস্তায় সোজা বেরিয়ে পড়েছি। আর বুঝতে পারছি জিমটা খুব ভালো লাগে না সাধারণত, কারণ যারা অ্যাকচুয়ালি ব্যায়াম পছন্দ করে, শরীর চর্চা পছন্দ করে, তারা দেখবো বাড়িতে বসতে পছন্দ করে না। তো অ্যাকচুয়ালি আমার কাছে জিমটা হচ্ছে খুব মূল্যবান, কারণ শরীর হচ্ছে সবচেয়ে সম্পদ কথা একটা আছে। তো এখন আমি ফাইনালি এখানে চলে এসেছি, এখন আমি জিমে ঢুকবো। তো দেখতেই পাচ্ছ এখন, তো চলো। এই যে আমার জিমের স্ত্রী, তো এর আগেও তোমাদেরকে আমি আমার ভিডিওতে জিমের পুরো ভিডিও দেখেছি যে আমি জিমে ঢুকছি। তো চলো দেব, তো থার্ড ফ্লোর হচ্ছে আমার জিম। তো দেখতে পাচ্ছ আমার জিমের গেটে সব। তো গাইস ফাইনালি আমি জিমে চলে এসেছি। তো জিমে পুরোপুরি করার সময় আমরা যেহেতু সাউন্ডের সাউন্ড মানে মিউজিক আসছে জিমের সঙ্গে সঙ্গে, এখন জিমে ঢুকবো কারণ জিমে এতটা সাউন্ড আছে যে পুরোপুরি কথা ক্লিয়ার করতে হবে না। তো চলো এখন আমি জিমে ঢুকি। আমার জিম, আমার এর আগে ব্লগে তোমরা দেখেছো আমার জিম। এখানে আমি জিমে ঢুকে গেলাম, বুঝতে পারছো জিম পুরো ফাঁকা দেখতেই পাচ্ছি। আর কিছুক্ষণ ভাই আমি দাঁড়িয়ে আছে, আর আজ ভাই আমার দুধ দিচ্ছে টু ডেসকে যাকে টাইম ট্রেন করছে। আজকে ফাইনালি প্রথম মানে টেস্ট মারার সিদ্ধান্ত নিলাম, তো আমি টেস্ট মারছি। তো হালকার উপর দেখে কারণ অনেকদিন পর জিম, আর কন্টিনিউ জিম ব্যায়াম করি না। তো জিমটাকে খুব লাইক করি, প্রথমে তোমাদেরকে বলেছি আমি শরীরচর্চা খুব ভালো, শরীর মানে সবচেয়ে সম্পদ। মানে এখন আমি মারবো টেস্ট মারার পর হালকা বাটারফ্লাই, কারণ বাটারফ্লাই মারছি শরীরের কন্ডিশন তুমি বুঝতে পারছো, দেখতেই পাচ্ছ শরীর কন্ডিশন। তো একটু বডি ধরে রাখা খুব টাফ, যেহেতু করি না, না করলেও ধরে রাখি পয়টাকে, যেহেতু বাইরে দুধ টন চলে। তো বাটারফ্লাইটা মারার পর এখন আমি মারবো হচ্ছে হালকা ক্রিকেট। তো ক্রিকেটটা মারার পরেই গোলটা পেয়ে পড়ি, গোলটাও দেখো অবশ্যই ভালো লাগে। তো এই গোলের মাস হয়েছিলাম, তো দেখতে পাচ্ছ এইবার কমপ্লিট হয়ে গেলো। তো এই তো গাইস ফাইনালি জিম কমপ্লিট করলাম, তো এখন বেরিয়ে পড়ো, বুঝতে পারছো। তো দেখতে পাচ্ছ কন্ডিশন। তো অ্যাকচুয়ালি অনেকদিন পর জিমে আসলাম, তো আর বলা আর বলা কিছু নাই, দেখতেই পাচ্ছ পুরো কন্ডিশন আমার। তো অ্যাকচুয়ালি জিম কন্টিনিউ করলে ভালো লাগে, অ্যাকচুয়ালি সময় পাই না, বুঝতেই পারছো এই সময় যতটুকু সময় অতটুকু সময়ের মধ্যে আমাকে চলতে হয়। কন্ডিশন তো এটা সাইড, তো চলো বেরিয়ে পড়ি।
चल। তো গাইস ফাইনালি জিম থেকে বেরিয়ে পড়লাম, তো এখন হচ্ছে বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আজকে সাধারণত সবজি বাজারটা বেশি করব, কারণ সবজি বাজারটা আমি খুব লাইক করি। আর সবুজ জন্য হচ্ছে ডাল পাঁপড় ভাজা, কারণ ও পাঁপড়টাকে আর ডালটা খুব লাইক করে। তো এখন আমি থানার উপরে আছি, সেখান থেকে বাজারটা খুব সহজ মাধ্যমে যাওয়া যায়, খুব ইজি। তো আমি এখন ঢুকবো হচ্ছে ভেতর বাজারে। তো ভেতর বাজারে আমার ঢুকে, তো আমি ভেতর বাজারে ফার্স্ট চয়েস করবো আলু। তো চলো আমাদের যে ভেতর বাজার গাজলে সেখানে দেখো তোমরা, খুব সুন্দর বাজার এবং বড়ো বাজার। সত্যি কথা বলতে যে বাজার করতে এসে খুব ভালো, টাটকা, এবং সকালে বাজারটা খুব টাটকা এবং ভালো পাওয়া যায় একদম। তো আমি এখন যাচ্ছি হচ্ছে আলু কিনতে। তো আমি প্রথম ফার্স্ট কেনাকাটি করবো আলু। তো এটা হচ্ছে আমাদের পুরো ভেতর বাজার, এখানে অনেক দোকান পাবো। এটা হচ্ছে আমাদের সবজি বাজার, ছোটো থেকে বাজারে বাজার সবজি বিক্রি। তো আমি এখন আলু কিনতে এসেছি, আলু কিনে নিয়ে তারপর বেরোবো। আমি বিভিন্ন রকম সবজি আছে, সেখানে বেরোবো। তো চলো এখন আলুটা কিনে নিই আপাতত। তো আলু কিনে বেরিয়ে গেছি এখন। তো আরও বাদ বাকি সবজি কেনার বাকি বিষয়টা বাকি আছে, সেখানে যাবো। তো গাইস ব্লগিং করতে করতে একটু বেরিয়ে পড়ছি, তো পিছন থেকে কাছাকাছি করছি ক্যামেরাম্যান ক্যামেরাম্যান বলে। তো বাজারে করে এখন ধরো বেরিয়ে পড়লাম হচ্ছে আর সব মুড়িখানা বলবো। তো এখন কিছু মুড়িখানা বাজার করবো, সেটা হচ্ছে ডাল আর কাপড়। তো এখন আমি চলে এসেছি মুড়িখানার দোকানে, দেখতে পাচ্ছ কাপড় আমার পুরো বাজার দিচ্ছে। তো ডাল ওটাই মাপা হয়ে গেছে, তো এখন নেবো পাঁপড়। তো এখান থেকে সোজা পাঁপড় আর ডাল নিয়ে বেরিয়ে করবো হচ্ছে সবজির দোকানে, কারণ অলরেডি আমি প্রথমেই ফার্স্ট টাইম আমি গিয়ে আলু কিনে নিয়েছি, কারণ তারপরে আমি বেরিয়ে পড়বো হচ্ছে সবজি দোকানে। তো আমি ফাইনালি আমি সবজি দোকানে চলে এসেছি আবার। তো এখানকার সবজি তো দেখতেই পাচ্ছি তোমরা, এখন তো টাটকা একদম পুরো দারুণ লাগছে। তো অ্যাকচুয়ালি পটলটা আমার বেশি পছন্দ, তার সঙ্গে হচ্ছে তোমার শিম। তো সব মিলিয়ে বাজার করলাম আজকে। তো দেখতে পাচ্ছ কী কী জিনিস, এত সুন্দর টাটকা মানে ফল মানে সবজি তোমাদের খুব ভালো লাগবে। কারণ আর কাকু তো খুব এক্সাইটেড যে কাকুর ভিডিও করেছি, কাকু আমাকে বলছে বারবার যে আমার ভিডিও করো আমার ভিডিও করো আমার দোকানটাকে তুলে ধরো। তো আমিও সবজি কেনার সাথে সাথে কাকুর দোকানটাকে তুলে ধরছি। তো তোমরা ভিডিও দেখে বুঝতে পারছো যে সবজিগুলো কত টাটকা, এবং সকালে সবজি বুঝতে পারছো খুব মনোরম, হালকা জল দেওয়া থাকে আরও ভালো লাগে। তো সঙ্গে ধনে পাতা নেবো, শিম নেবো, টমেটো নেবো, যাবতীয় গাজর নেবো, কারণ স্যালাডটাকে আমি বেশি লাইক করি। আর হচ্ছে সবজিটা একটু হালকা হবে, একদম লাইট হবে, কোনো রিচ হবে না। তো অলরেডি সবজি আমার নামা কমপ্লিট হয়ে গেলো, কাকু আমি টোটালটা দিয়ে ফেললাম। তো কাকু প্রথম থেকে বলে আসছে যে আমার দোকান একটু ভালো করে ফেমে নিয়ে আসো, তোমার ব্লগ আমি দেখেছি। তো আমিও খুশি হলাম যেহেতু কাকু আমার ব্লগ দেখে এবং আমাকে আমার ব্লগ পছন্দ করে। তো কাকু আমাকে বললো আমাকে তুলে ধরো, তো আমিও সাথে তুলে ধরলাম। তো কাকুর দোকানের সমস্ত সবজি তোমার সব তুলে ধরলাম। তো এটা হচ্ছে গাজীর ভেতর বাজার। তো আসো যদি তুমি আমার ব্লগ দেখো তো অবশ্যই আসো, এখানকার সবজি সত্যি খুবই ভালো এবং কাকুও খুব ভালো আর খুব চিপ অ্যান্ড বেস্ট ভালো। তো দেখো তো কাউকে দেখতে পাচ্ছ, কাউকে আমার ভিডিও দেখে খুব এক্সাইটেড মানে ও কাকু দেওয়া শুরু করেছে। অবশ্যই ভালো জিনিসের তো কদর করতে হবে। তো কাকুর দোকানে যে মুড়া নিয়ে ফেলেছি আমি, তো খুব সস্তা সস্তায় বস্তা বস্তা পাওয়া যায়, তো অত সস্তা নয়। এখন বর্তমানে সবজির রেট খুব বেশি, তাও কাকুর দোকানে ভালো। তো আসো ভিতর বাজারে দেখো। তো আমার অলরেডি বাজার কমপ্লিট হয়ে গেছে, কাকু আমাকে পুরো মাপ করে দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছ ক্যারিতে দিচ্ছে। তো আমি এখন নিয়ে বেরোবো, আর নিয়ে বেরিয়ে কাকুকে আমি সম্পূর্ণ দুই পে করে বেরিয়ে পড়বো। তো চলো দেখো কাকু দিয়ে দিল। হ্যাঁ তো গাইস আমার টোটাল মার্কেটিং হয় আরও মানে সবজি বাজার করে নিলাম। তো আমি এখন কাউকে আমরা বিল পে করবো। তো কাউকে টোটাল বিল হচ্ছে আমার 83 মানে 83 টাকা বিল। তো আমি এখন কাউকে বিল পে করলাম, বিল পে করে এখন আমি বেরিয়ে করে বাড়ির উদ্দেশ্যে। তো এখন সারাদিনে অনেক কিছু বাকি আছে, তো বলতে পারবো তোমরা ঠিক আছে। মেন কাগজ থেকে কাকুর দোকানটা কিন্তু ওনাকে গাজল ভেতর বাজার, আর সবজির দোকান প্রথম ফার্স্ট দোকানটা হচ্ছে কাকুর। তো অবশ্যই কাকুর দোকান আসবো, আর বেশ মানে ফ্রেশ সবজি পাওয়া যায় এখানে এই কাকুর দোকানে। তো অবশ্যই আমি কন্টিনিউ এখানে বাজার করি এখানে কাকুর দোকান থেকে। তো এখনও বাজার করলাম, আসলে অবশ্যই খুব ভালো সবজি পাওয়া যায়। তো চলো ভাই সবজি বাজার করে অলরেডি বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ অলরেডি রাস্তার ধারে এখন রাস্তা খেয়ে। আর অ্যাকচুয়ালি সকাল হলেও রোদের তাপটা অত্যাধিক পরিমাণে, তো এতটা রোদের তাপ দেখতে পাচ্ছ দেখেই। অলরেডি বাজার করে নিয়েছি, এখন বাইরে অপেক্ষা করছি আমাকে আস
আশা করি বাড়িতে গালাগালি করবে এখন বাড়িতে গিয়ে গালাই অলরেডি লেট হয়ে গেছে আমার সুযোগ হয়ে গেছে চলো এখন বাড়িতে যাই তো বাড়িতে এখন বাকি আছে সারাদিনের কাজ বাকি আছে তো এই বাজার আমার তো বাইরে রাস্তা চলে এসছি এখন বাড়িতে ঢুকবো এখন তো অলরেডি অনেক বাজার হয়ে গেল আমার সত্যি পাচ্ছ রাস্তার অবস্থা অনেক লেট হয়ে গেছে বাড়িতে গালাগালি করবে তা সত্ত্বেও জিম থেকে আসতে একটু সময় লেট হয়ে গেল তো জিম থেকে আসতে লেট হয়ে গেল তো চলো বাড়িতে ঢুকি অনেক লেট হয়ে গেছে তো গাইস এখন বাড়িতে ঢুকি আমি এখন স্নান বাকি আছে স্নানটা করতে হবে ফেসবুক হবে তারপর আবার বুঝতে পারছো সাড়ে যে কাজ মানে ডিউটি তো তিনটে বেরোতে হবে তো চলো আপনি তখন বাড়ি তো গাইস ফাইনালি বাজার করে নিয়ে আসলাম এখন বুঝতে পারছি কি বাজার করলাম তোমরা সব দেখতে পেলে আমার বাজারে কি কি বাজার করলাম আমার আর আজকাল আমার মেনু খুব হালকা টাইপের মেনু হবে তো আমি এখন স্নান করবো কারণ জিম থেকে এসেছি তার মধ্যে বাজার করলাম সবজি বাজার আর অ্যাকচুয়ালি খুব রোদের তাপ মানে এত সূর্যের তাপ ধারণার বাইরে তো যাই হোক সূর্য তাপ হবে অসুবিধা নেই তো এখনও স্নান করবো স্নান টান করে তারপরে বেরিয়ে পড়বো তো চলো লেগে থাকুন সারাদিনে এখনও অনেক কিছু বাকি আছে তোমাকে সেগুলো দেখাতে হবে আজকে কী কী খাওয়া দাওয়া হবে সেটা তোমার দেখলে ভালো করে তো এখন স্নান করি তা অনেক কিছু তোমার দেখিয়ে ফেলবা কত কিছু দেখাবে তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেলাম টেস্ট টেস্ট পুরো কমপ্লিট করে নিয়েছি টেস্ট করে তো এখন একটু বেরিয়ে পড়বো যাবো একটু আমার ডিউটিতে তো ব্যাপারটা হচ্ছে এখন সিভিল আছে এখান থেকে তারপরে এখান থেকে আমি থানাতে গিয়ে ড্রেস আপ করবো তো বাইরে থেকে বেরিয়ে পড়ছি তো চলো গাইস লেগে থাকবো অবশ্যই ভালো লাগবে কারণ ব্যাপারটা হচ্ছে যে সারাদিন যে ব্লগ আছে সেখানে আমার অধিকাংশ ডিউটি আছে কারণ ব্যাপারটা সম্পূর্ণ ডিউটি বিষয়টা তোলা যাবে না ফ্রেমের মধ্যে বুঝতেই পারছো কারণ অনেক সময় কাজের মধ্যে থাকি তো চলো দেখো ভালো লাগবে তো স্নান করে নিয়েছি ফ্রেশ হয়ে গেছি তো ড্রেস আপ করে নিয়েছি দেখতেই পাচ্ছো তো গাইস ফাইনালি রেডি হয়ে গিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ একটু ড্রেস আপ করে তো এখন বেরিয়ে পড়বো এখান থেকে আমার যে ডিউটি কারণ ওইখানে আমার ড্রেস সম্পূর্ণ আছে আমার ইউনিফর্ম তো বুঝতেই পারছো কখন ডাক পড়বে ঠিক নেই ওখানে গিয়ে আবার ইউনিফর্ম পড়তে হবে তো চলো এখন অনেক ভিডিও বাকি আছে লেগে থাকবো ভালো লাগে প্রত্যেকটা মুহূর্তে দেখতে পারবা কে কী করছি কী না করছি তো চলো তো গাইস বেরোনোর সময় টেস্ট করে ফাঁকা ফাঁকি একটু খেয়ে বসলাম নারকেল ফাটালাম দেখতে পাচ্ছ নারকেল তো চলো আজকের জন্য এখানেই তো প্রতিদিন এখন ব্লগ ছাড়বো দেখো অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজকে লাইক শেয়ার কমেন্ট করতে পারবো না তো চলো আজকের জন্য এখানেই সেই নারকেল খাচ্ছি এখন নারকেল ফিরিয়ে যাবো এখন আমার ড্রেস তো দেখেছো কালো একটা শার্ট করেছি আর একটা জিন্স পরছি পিল ব্লু করে চলো আজকের জন্য এখানেই টাটা বাই।